अहं श्री गुरुन् श्रीयुत पदकमलम् श्रीगुरुन् वैष्णवंश्च श्रीरूपं शक्रजातं सहगण रघुनाथं नितान्तं सजीवम् साद्वैतं सावधूतं परिजन सहितं श्रीकृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पदान सहगण ललिता श्री विशाखा नितांश्च वंदे गुरुन ईश भक्तान् ईश ईशमवतारकन् तत् प्रकाशमश्च तत् शक्ति कृष्ण दश ज्ञानञ्जन शलाकया चक्षुमोयोर्मिलितं येन तस्मै श्री गुरवे नमः आजनुलुम्बित भुज कनकायवदात् संकीर्तनै कपीतर कमलावितक्ष विश्वम्भरो द्विजवारो जुगधर्मपाल वंदे जगत प्रिय कर करुणाय अवतार अनर्पितं चरिन चिरा करुणाय अवतीर्ण कल सदा हृदय स्कंदरे स्फुरतु शचीनंदन संकर्षण करणत स्वाई च गर्भद स्वाई च प्रैद्भि स्वाई शिशश्च जस्सां सकलश नित्ता नन्दख रामो शरणं ममास्तु पञ्चतत्तात्मकं कृष्ण भक्त रूप स्वरूपकं भक्तावतारं भक्तखं नमामि भक्ति शक्तिकम् श्रीमान रास रसारम्भी वंशी बट तट स्थित श्रवणाय वेणुकर्षणाय गोपी गोपीनाथ स्थिरहस्तुने হ্যাঁ করলে হতো ভালো হতো না ওটার উপরে তুলসী দেবী আছে সেটা আমি কি করে নামাবো ব্যাপারটা প্রসন্নং বদনং ধায়ে সর্ব বিঘ্ন প্রশান্তয়ে কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমো নারায়ণ নমস্কৃতং নরশ্চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং চৈব ততো জয় মধুরায় মুখং করোতি বাচালং পঙ্গুলং ঘয়তে গিরিম যত কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগত পতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী
রাধে বৃন্দাবনে স্মরি বৃষভানু সুতে দেবী তং নমামি হরি প্রিয়া বৃন্দা ওই তুলসী দেবই প্রিয়া ওই কেশব সচ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবতই নমো নমঃ পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা জননী জন্মভূমি এশ্চ সর্গাদপি গরীয়সি সকল শ্রোতা বৈষ্ণবীর আমি করি নমস্কার সবে পদধূলি দেহ মস্তকে আমার আমার হৃদয়ে প্রকাশ কর গো জিহায় বলায় মানি কি কহিব ভালো মন্দ গৌর আমি কিছু নাই জানি সংক্ষেপে সবার চরণ আমি বন্দনা যে করি চাঁদ বদনে সবাই মিলে একবার বলুন গৌর হরি জয় জয় নিতাই গৌর সীতানা সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি জয় জয় শ্রী রাধে। ওগো গুরুদেবের কৃপা বিন্দু দিয়া আজ কর এই দাসে তৃণাপেক্ষায় অতিহীন গুরুদেব গো কৃপা বিন্দু দিয়া কর এই দাসে আজ তৃণাপেক্ষায় অতিহীন আবার সকল সহনে বল দিয়া কর সকল সহনে বল দিয়া কর নিজ মনে স্পৃহাহীন আমি সকলে সম্মান করিতে সকতি দেহনাথ যথাযথ ও গো গুরুদেব সকলে সম্মান আমি করিতে সকতি দেহনাথ যথাযথ তবে তো গাহিব হরিনাম সুখে আমার অপরাধ হবে হত তবে তো গাহিব আমি হরিনাম সুখে আমার অপরাধ হবে হত বল না গো কত অপরাধ আমার হবে গো হত ও গো গুরুদেব কত নাম অপরাধ আর সেবায় অপরাধ কত অপরাধ হবে গো হত গুরুদেব কত নাম অপরাধ আর সেবায় অপরাধ কত অপরাধ হবে গো হত আমার অপরাধ হবে হত গুরুদেবে অপরাধ হবে হত আজ তব হেন কৃপা লোভিয়া এ জনম কৃতার্থ কর হে নাথ গুরুদেব তব হেন কৃপা লোভিয়া এ জনম কৃতার্থ কর হে নাথ শক্তি বুদ্ধিহীন আমি অতি দিন কর মোরে আত্মস্বার্থ বল না গো আমি শক্তি বুদ্ধিহীন আমি অতি দিন কর মোরে আত্মস্বার্থ
জানো জানো গুরুদেব আমি যোগ্যতা বিচারে কিছু নাহি পাই তোমার করুণা সার আজ যোগ্যতা বিচারে আমি কিছু নাহি পাই তোমার করুণা সার তোমার করুণা না হলে গুরুদেব গো কাঁদিয়া কাঁদিয়া প্রাণ না রাখিব আর তোমার করুণা না হলে আমি কাঁদিয়া কাঁদিয়া প্রাণ না রাখিব আর গুরুদেব ছাড় পরা আর রাখব না গুরুদেব না হয় যদি ওগতাব করুণা আমি ছাড় পরা আর রাখব না বলো না হয় যদি ও গো গুরুদেব তোমার কৃপা করুণা আমি ছাড় পরান বলো আর রাখব না ও গো তুমি করো না গো গুরুদেব প্রবঞ্চনা তুমি করো না গো প্রবঞ্চনা না হয় যদি তব করো না তুমি করো না গো প্রবঞ্চনা না হয় যদি তব করো না গুরুদেব প্রাণ নারা খিবোয়া আমি প্রাণ নারা খিবোয়া দয়াল বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি ওগো দিয়া পদ ছায়া শোধ গো আমারে আমি তোমার চরণ ধরি আমার ছয় বেগ তুমি ছয় দোষ সধি ছয় গুণ দেহ দাসে ছয় সৎসঙ্গ দেহ গো আমার বসেছি সঙ্গে রো আসে বল বৈষ্ণব ঠাকুর একাকি আমার নাহি পায় বল হরি নাম সংকীর্তনে তুমি কৃপা করি মোরে শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ প্রেম ধন জানো জানো গুরুদেব শুধু কৃষ্ণ চাইলে তো কৃষ্ণকে পাওয়া যায় না তাই তোমার চরণে আমার মিনতি জানাই ওহে করুণার অবতার কৃপার অবতার আমার বৈষ্ণব ঠাকুর ওগো তোমার শ্রীচরণে আমার মিনতি কি জানো কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো তোমার শক্তি আছে ওগো ঠাকুর কৃষ্ণ সে তোমার তুমি কৃষ্ণ দিতে পারো তোমার শক্তি আছে আমি তো কাঙ্গা আজ কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাছে পাছে ওগো ঠাকুর আমি তো কাঙ্গা কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাছে পাছে ঠাকুর ধাই তব পাছে পাছে ওই কৃষ্ণ প্রেমে ধন পাওয়ারি আসে আমি ধাই তব পাছে পাছে আমি ঘুরেছি কত গো ঠাকুর দেশে বিদেশে আমি ধাই তব পাছে পাছে আমি ঘুরেছি কত দেশে বিদেশে কেবল সাধু সঙ্গে রাসে আমি ঘুরেছি কত দেশে বিদেশে ওই না সাধু সঙ্গ পাওয়া রাসে আমি ঘুরেছি কত দেশে বিদেশে ঠাকুর ওই ধাই তব পাছে পাছে
বৈষ্ণব ঠাকুর দায়িত্ব পাছে পাছে দয়াল বৈষ্ণব ঠাকুর দয়াল বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব ঠাকুর দয়াল বৈষ্ণব ঠাকুর দয়াল বৈষ্ণব ঠাকুর দয়াল বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব ঠাকুর দয়াল বৈষ্ণব ঠাকুর হরে কৃষ্ণ দয়া করো দয়াময় বেদব্যাস নন্দন দয়া করো দয়াময় বেদব্যাস নন্দন ওগো কৃপাময় দয়া করো দয়াময় বেদব্যাস নন্দন পদে ধরি গুরু তব ওগো পার করো গো ভবার নব পদে ধরি গুরু তব ওগো পার করো গো এই ভবার নব অনুগত দাসে তব তুমি অনুগত দাসে তব করো কৃপা বিতরণ দয়া করো দয়াময় বেদব্যাস নন্দন ভব ভয় নাশ মম ধরিতব শ্রীচরণ দয়া করো দয়াময় বেদব্যাস নন্দন এই জীর্ণ মম দেহ তরি ওগো পাপেতে হয়েছে ভারি কৃপাময় জীর্ণ মম দেহ তরি আজ পাপেতে হয়েছে ভারি বল না ঠাকুর তুমি না হলে কান্ডারি শেষের দিনে তুমি না হলে কান্ডারি অচিরে তা হবে ভগ্ন দয়া করো দয়াময় বেদব্যাস নন্দন হরে কৃষ্ণ জগত সংহারিণী ক্ষুধা ওগো মানে না সে কারো বাধা শ্রীকৃষ্ণ চরিত সুধা করো গো আমারে দান দয়া করো দয়াময় বেদব্যাস নন্দন আমি সেই সুধা পান করি ওগো ভাবির ক্ষুধা পরিহরি আমি সেই সুধা পান করি আজ ভাবির ক্ষুধা পরিহরি বদনে বলিতে পারি যেন হরি আমি বদনে বলিতে পারি যেন হরি অন্ত্রিমেদা শ্রীচরণ দয়া করো দয়াময় বেদব্যাস নন্দন ভব ভয় নাশ মম ধরিতব
শ্রীচরণ ভব ভয় নাশ মম ধরিতব শ্রীচরণ দয়া কর দয়াময় অগো বেদ বেশ নন্দন হরে কৃষ্ণ শ্রদ্ধেয় সমাগত পরম পূজ্য পিতামহ সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী ব্রাহ্মণ মণ্ডলী আদ্যশক্তি স্বরূপিণী কৃষ্ণ নাম শ্রবণকারিণী ভাগবতামৃত আস্বাদনকারিণী এবং যিনারা এখনো পর্যন্ত আমাদের এই মিলন উৎসবে মহতী ও মহৎ হরিসভাতে উপস্থিত হতে পারেননি মাঠে রয়েছেন ঘাটে রয়েছেন পথি মাঝে রয়েছেন সবার কাছে গিয়ে তো প্রণাম নিবেদন করা সম্ভব নয় বাবা এখন যিনারা উপস্থিত হয়েছেন এবং যিনারা অদূরে রয়েছেন যিনারা সাকারি ভজন করছেন কিংবা নিরাকারি ভজন করছেন সবার শ্রীরাতুল যুগল চরণে রইল এ দিন দাসের সহস্র কোটি কোটি দণ্ডবত প্রণিপাত নিবেদন রাধে রাধে হরে কৃষ্ণ হ্যাঁ গো মা প্রথমত হিডিংস আপনারা কৃপা করে এসেছেন বা আসছেন উদ্দেশ্য বিদেহ কর্ম কি রকম উদ্দেশ্য বিদেহ কর্ম যে আমরা আজকে যাচ্ছি ভাগবতামৃত আস্বাদন করতে কীর্তন শ্রবণ করতে কোয়েশ্চেনটা এটাই থাকে ভাগবত শ্রবণ করলে আমাদের কি হয় ভাগবত শ্রবণ না করলে আমাদের কি হবে সেই সমস্ত প্রশ্নের সমাধান করেছেন আমার কৃষ্ণ দৈত্যায়ন বেদব্যাস ঠাকুর জয় জয় শ্রী রাধে তাই উমায়রা ভক্তিমতী জননীগণ আমার ভক্ত মন্ডল বাবারা বাবারা আপনাদের শ্রী রাতুর যুগল চরণে আমার এই নিবেদন কৃপা করে যখন আপনারা ভাগবতীয় কথা হরি কথা শ্রবণ করতে উৎকণ্ঠিত আকাঙ্ক্ষা হয়ে এসেছেন আপনারা মনে মনে ভাবছেন কয়েক বছর আগে এসেছিলেন আবার শিশুধাম নবদ্বীপ থেকে আমার তিলক বাবাজি এসেছে কিঞ্চিত ভাগবতামৃত আস্বাদন করাবার জন্য কিন্তু মা গো এই ভাগবত কথাতে আমি একেবারে অযোগ্য শ্রীমদ ভাগবত কথাতে আমি একেবারে অযোগ্য প্রশ্ন করবেন তুমি ভাগবত কথা জানো না আমি বলবো না গো ভাগবত কথা আমি কি করে জানবো যে স্বর্গের অমৃতটা সমুদ্র মন্থন করে উঠেছিল কত কষ্ট পেয়েছে দেবতারা অসুররা দৈত্য দানবরা তার থেকে তারও চেয়ে তার ঊর্ধ্বে সেটি হলো ভাগবতামৃত তা সেই ভাগবতামৃত আস্বাদন করাতে গেলে কয়েকটি বিশেষ গুণের অধিকারী হতে হয় সেই গুণটি কি প্রথমত ব্রহ্মচারী দ্বিতীয়ত কি শুদ্ধ ভগবত ভক্তি জয় জয় শ্রী রাধে মায়েরা কথাগুলো একটু ভালো করে শুনবেন আমি আমি যতজন এসেছেন একটু ভালো করে শুনবেন কি জানেন মা যেমন মেলাতে গেলে কিছু বাড়িতে নিয়ে আসতে হয় যদি না নিয়ে আসি ধরুন আপনাদের নাতি নাতনি কিংবা ছেলে বৌমা থাকে বলছে মা কি বাবা তুমি মেলাতে গিয়েছিলে কি এনেছো মেলাতে গেলে যেমন কিছু নিয়ে বাড়িতে আসতে হয় সাধুর বাজারে আসলে সাধুর হাটে আসলে কিছু জিনিস নিয়ে বাড়িতে বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হয় শূন্য হাতে নিয়ে যেতে নেই শূন্য হাতে যেতে নেই নেতাই গৌর সীতানাথ সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি বল তবে মা আপনারা যে কিছু নিয়ে যাবেন কিছু পেলে তো নিয়ে যাবেন সেই কিছু দেওয়ার মতো আমার কোন স্পর্ধা নেই গো না আছে আমার কোন ব্রহ্মচর্য না আছে আমার ভগবত ভক্তি শুদ্ধ ভগবত ভক্তি তাহলে প্রশ্ন করবেন বাবা তোমার যদি ভগবত ভক্তি না থাকে তোমার যদি জ্ঞান না থাকে তোমার যদি তত্ত্ব জ্ঞান না থাকে
তোমার যদি স্বর সুর না থাকে তাহলে তুমি আমাদেরকে কি করে ভাগবত শ্রবণ করাবে? তাহলে তুমি আসরে এসেছো কেন? এই ভাগবত আসনে বসেছো কেন? প্রশ্ন আপনাদের হতে পারে কি জানে না মা? অনন্ত সাগর জানে না গো তার গর্ভে কত জল, আকাশ জানে না গো তার কত নক্ষত্রের দল। কি বলছে? অনন্ত সাগর জানে না গো তার গর্ভে কত জল। আপনারা তো হয়তো অনেকেই সাগরে গিয়েছেন বাবা, কি গো মা গিয়েছেন তো হাত তুলুন তো যারা সাগরে গিয়েছেন, রাধে রাধে। তাহলে সাগর দেবতাকে গিয়ে যদি জিজ্ঞেস করা যায়, ওকে সাগর দেবতা তুমি বলো না গো তোমার গর্ভে কত জলরাশি রয়েছে। কি মা সাগর দেবতা বলবে কত জলরাশি রয়েছে তার গর্ভে? তাই মহাজন বললেন অনন্ত সাগর জানে না গো তার গর্ভে কত জল, আকাশ জানে না তার কত নক্ষত্রের দল। দেখুন মা নক্ষত্র মন্ডলী কি পৃথিবীতে আছে না আকাশে রয়েছে? আকাশে রয়েছে, রাধে রাধে। তাহলে যে আকাশে এত নক্ষত্র মন্ডলী সে আকাশ দেবতা নিজেও জানে না কত আছে, অসীম, সীমা দেওয়া যায় না, গণনা করা যায় না, অগণিত। শ্রী কৃষ্ণ জানে না শ্রীমতির গভীরতা। কি মা এক দেহে নহে প্রভু রস আস্বাদন, সে কারণে প্রভু কইলেন আমার দুই দেহ ধারণ। কি বলছে? শ্রীকৃষ্ণ জানে না শ্রীমতির গভীরতা। আচ্ছা মা স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা বলছেন যেদিন কেউ ছিল না সেদিন শুধু একজন ছিল, কোথায়? কি রূপে? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণ। সেখানে শুধু গোবিন্দ না, ব্রহ্ম সংহিতা থেকে স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা বললেন সেখানে রাধা ছিল না, ললিতা ছিল না, বিশাখা ছিল না, ইন্দুরেখা ছিল না, তুলসী ছিল না, ভোলানাথ ছিল না, স্বয়ং আমিও ছিলাম। কে বলছে? স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা বলছেন সেদিন একজন ছিল, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির তিনি আদি। তাই বললেন অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণ। তাহলে রাধাটি কোথা থেকে আসলো? আমরা বলছি না রাধা রানীর জয় জয় রাধা রানীর গুণ কীর্তন করো, এবং গোবিন্দ নাম নিতে গেলে আগে রাধা নাম নিতে হয়, কি মা তাই না? কেউ কৃষ্ণ রাধা বলে মা? বলে না তো, সবাই বলে রাধা কৃষ্ণ, রাধা শ্যামসুন্দর। তাহলে আগে রাধা নাম নিতে হচ্ছে। কিন্তু গোলোক বৃন্দাবনে ভগবান মনে মনে চিন্তা করলেন, অনাদির আদি গোবিন্দ চিন্তা করলেন, এক দেহে নহে প্রভু রস আস্বাদ। এক দেহের মধ্যে রস আস্বাদন করা যায় কি? ছোট করে সে জগতের কথা যদিও এ জগতে তুলনা দেওয়া যায় না, আপনাদেরকে বোঝাবার জন্য, শুধু আপনাদেরকে জানাবার জন্য একটু সহজ করে বোঝাচ্ছি। কি গো মা আপনার বাড়ির ছেলেটা যখন উপযুক্ত হয় এখানে সেখানে ঘুরে বেড়ায়, বাড়িতে মন বসে না, তখন আপনারা কি করেন? স্বামীর সঙ্গে আলোচনা করে বলছে ছেলেটা তো বড় হয়েছে, উপযুক্ত হয়েছে, এবার একটু বিয়ে শাদী করিয়ে দাও, কি হয় না মা? কেন ছেলেটা একা থাকতে পারে না? হ্যাঁ হ্যাঁ, এক দেহে নহে প্রভু রস আস্বাদ। একটা দেহ থাকলে রস আস্বাদন হয়, সে কারণে প্রভু করলেন, তবে এটা প্রভুর ইচ্ছা, অন্য কারোর ইচ্ছাতে নয়। সে কারণে প্রভু কইলেন আমার দুই দেহ ধারে, নিজের বাম অঙ্গ থেকে আল্লাহদিনী শক্তি স্বরূপিণী রাধা ঠাকুরানীকে সৃষ্টি করলেন। গোলোক বৃন্দাবনে বসে রাধা কৃষ্ণ প্রেম মাধুর্য আস্বাদন করলেন। সেই গোবিন্দকে যদি জিজ্ঞেস করা যায় হে গোবিন্দ গো তোমার সদা সর্বদাই বাম পার্শ্বে দেখি রাধা রানী, বলো না তুমি যখন রাধা রানীর কাছে থাকো তাহলে তুমিই বলতে পারো রাধা রানীর প্রেম মাধুর্য কিরূপ। কিন্তু ভগবান হাতছানি দিয়ে বলবে না গো না, রাধারানীর প্রেম মাধুর্য কেমন আমার জানা হলো না।
কি মা গোবিন্দ রাধারানী প্রেম মাধুর্য জানতে পেরেছিল বাবা তাই একটা শ্লোকে কি বললেন শ্রী রাধায়া প্রণয় মহিমা কি দৃশ্য বনাইবা সদ্দো জনদ্ভূত মধুরিমা কি দৃশ্য মদীয় সখো চস্য মদন ভবতু কি দৃশ্যং ব্যতিলোভা রাধা প্রেম গোপী ভাব আপন মধুরী এই তিন বাঞ্ছনয়ে গৌরামার নদে অবতরী রাধে রাধে রাধারানীর প্রেম মাধুর্য কথা যদি গোবিন্দ জানতে পারতেন তাহলে গোবিন্দের আর গৌর হওয়া হতো না তাই মহাজন কি বললেন অনন্ত সাগর জানে না গো তার গর্ভে কত জল আকাশ জানে না তার কত নক্ষত্রের দল শ্রীকৃষ্ণ জানে না ওই যে শ্রীমতীর গভীরতা শ্রীকৃষ্ণ নিজেও জানে না আর দেখুন রাধা কৃষ্ণ বিগ্রহ তনু আমার যার দুটি তনু দিয়ে একটি তনু গড়া দেখাত্মা দুটো আত্মা দিয়ে একাত্মা হয়েছেন যিনি তিনি হলেন অন্য কেউ নয় গো আমার সুচির নন্দন গৌর হরি দেখুন মা নিজের দেহের মধ্যে আমার গৌর সুন্দর রয়েছে নিজ দেহের মধ্যে কৃষ্ণ রয়েছে তবু জগতের কাছে গিয়ে বলছে বলো না গো আমার কৃষ্ণ কোথায় বলো না গো আমার রাধা রানী কোথায় বলো না তোমরা বলতে পারো আমার কৃষ্ণ কোথায় তাই মহাজন বললেন গৌর হইয়া তবু বলে আমার শ্রীমতী রাধা কোথা রাধে রাধে তাই হ্যাঁ গোমা স্বয়ং ভগবান যদি প্রেম মাধুর্য রাধারানীর প্রেম মাধুর্য কথা জানতে না পারে তাহলে আমার কি এমন জ্ঞান আছে কি এমন শক্তি আছে কি ভাব আছে যে আপনাদের সকল দিক থেকে পুষ্টি করাবো তাই সর্বপ্রথম বলছি মা ভাগবত বড় অগম্য তাই সেই অচিন্ত বস্তুকে আমার এই ক্ষুদ্র চিন্তার মধ্যে আসে তাই আমার যতটুকু গুরু কৃপা হয়েছে তাই সেইটুকু গুরু কৃপা নিয়ে আপনাদের কাছে প্রকাশ করব তবে কৃপা করে বলছি মা আপনারা দেখুন তো মায়েরা আপনারা একটা ছোট্ট বল নেবেন ছোট্ট একটি ওই যে ছেলেরা যে বল খেলে ওই ছোট্ট বলটা নিয়ে দেয়াল মানে যেটা ঘরের দেয়াল থাকে প্রাচীর থাকে সেই প্রাচীরের দিকে বলটা ছুঁড়ে মারবেন কি হবে মা ওই বলটা কি দেয়াল ফুড়ে বেরিয়ে যাবে সেদিকে কি হবে ঘুরে আসবে যে মারবে তার দিকেই বলটা ঘুরে আসবে তদ্রূপ ভগবান গুরু কৃপাটা আমার হবেই ভগবান বললেন আমা হতে যে আমার ভক্ত বড় তাই আপনারা কৃপা করে যদি সেইটুকু আশীর্বাদ কৃপা বর্ষণ করেন তাহলে হয়তো কিঞ্চিৎ হরিকথা ভাগবতীয় কথা বর্ণন হবে কিরকম মা কৃষ্ণ সূর্য সম হয় মায়া অন্ধকার যাহা কৃষ্ণ তাহা নাই দেখো মায়ার অধিকার কি বলছে এখানে চৈতন্য চরিতামৃত কবি রাজগোস্বামী বললেন কৃষ্ণ সূর্য সম সূর্য নয় সম মায়া অন্ধকার যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার তাহলে কৃষ্ণ কার সমমা সূর্য সম তাহলে কৃপা করে বলুন তো মা কৃষ্ণ যদি সূর্য সম হয় কৃষ্ণ কোথায় থাকে কৃষ্ণ কোথায় থাকে রাধে রাধে বাবা কৃষ্ণ কোথায় বলো না গো কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় না কৃষ্ণ কথা কৃষ্ণ কোথায় কৃষ্ণ কথায় কৃষ্ণ কোথায় কৃষ্ণ কথা যেখানে কৃষ্ণ কথা হয় সেখানে কৃষ্ণ থাকে একটি জিনিস পাওয়া গেল ভালো তাহলে মা কোথায় কৃষ্ণ কথা কোথায় কৃষ্ণ কথা যার হৃদয়ে থাকে ব্যথা ওগোই আমারে গৌর ভক্তগণ কৃষ্ণ ভক্তগণ যদি কারুর হৃদয়ে থাকে বিষয়ের ব্যথা তার হৃদয়ে স্ফুরিত হয় না কৃষ্ণ কথা হয় মা যে সারা জীবনটা বিষয় বিষয় নিয়ে মত্ত থাকে সে কি কখনো হরি কথা বলতে পারে গো পারে না
তাই মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছে, দেখো না গো, যার হৃদয়ে থাকে বিষয়ের ব্যথা, সে কখনো বলতে পারে না কৃষ্ণ কথা, সে যায় যথায় তথা। কিন্তু যে যার হৃদয়ে থাকে কৃষ্ণ বিরহের ব্যথা, বিষয়ের ব্যথা নয়, যার হৃদয়ে থাকে কৃষ্ণ বিরহের ব্যথা, সে কেবল বলতে পারে আমার কৃষ্ণ কথা। তাহলে কৃষ্ণ কথা কোথায় আছে? না কৃষ্ণের ভক্ত কৃষ্ণ ভক্তের কাছে আছে? তাহলে আমি বলবো না, গ্রন্থ প্রমাণ দিলেন কি বলছে, নাহং তৃষ্ণামি বৈকুণ্ঠেন জগিনাম হৃদয়ে নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তৃষ্ণামি হে নারদ। হে নারদ কি গো মা, এই শ্লোকটি তো সবাই বলে, সব কীর্তনীয়রা সব পাঠক বলে, ভগবান কোথায়, কোথায় ভগবান থাকে? না কোথায় ভগবান থাকে জানো? নাহং তৃষ্ণামি বৈকুণ্ঠেন, আমি বৈকুণ্ঠে থাকতে ভালোবাসি না। কে বলছে? না ভগবান। আচ্ছা মা, আপনারা একটু সুন্দর সুস্থ মস্তিষ্কে চিন্তা করে দেখুন তো, একটু কথাটা মন দিয়ে শুনবেন মায়ের দিকে। আপনারা কি লক্ষ্মী? আপনারা কি লক্ষ্মী দেবী? কথায় উত্তর দেন, লক্ষ্মী দেবী? নিশ্চয় নয়। তাহলে যে লক্ষ্মী দেবী বৈকুণ্ঠে ভগবানের চরণ সেবাতে রত, সেখানে কেন ভগবান থাকে না? আপনারা তো কৃষ্ণ ভক্ত জননীগণ, কোথায় কীর্তনিয়ার কাছে গুরুর কাছে জেনেছেন? ও গো গুরুদেব, ও গো ভগবত পাঠকগণ, আপনারা কৃপা করে বলুন এই যে শ্লোকটি, নাহং তৃষ্ণামি বৈকুণ্ঠেন, আরে আমরা তো কেউ লক্ষ্মী নয়, বরং লক্ষ্মী প্রতি ঘরে রয়েছে, কিন্তু আমি লক্ষ্মী নই। তাহলে স্বয়ং লক্ষ্মী দেবী যেখানে ভগবানের চরণ সেবাতে রত বৈকুণ্ঠে, ভগবান বলল আমি বৈকুণ্ঠে থাকি না, তার কারণটা কি? দেখবেন ভক্তি রসামৃত সার সিন্ধু রূপ গোস্বামী পাদে, স্বর গোস্বামীর মধ্যে যে রূপ গোস্বামী পাদ, তিনার একটি বহু মূল্যবান গ্রন্থ ভক্তি রসামৃত সার সিন্ধু, সেই ভক্তির অসম্মৃত সার সিন্ধুতে তিনি বললেন, নববিধা ভক্তির উল্লেখ করলেন, কি? শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্য সখ আত্মনিবেদন। কি মা, লক্ষ্মী দেবী কি করছে ভগবানের, কি করছে বলুন? চরণ সেবা করছে। তাহলে পাদ সেবনং, কিন্তু লক্ষ্মী দেবী চরণ সেবা করে নববিধার ভক্তি একটি অঙ্গ, ভক্তি প্রাধান্য, কিন্তু মা গো লক্ষ্মী দেবী তো প্রাণ ভরে ভগবানকে হৃদয় আসনটা দেয়, শুদ্ধ ভক্তের যে আসন সেই আসনটা তো মা লক্ষ্মী দেবী দেয়নি। তবে হ্যাঁ, সেবা দাসিকা বটে, ভগবানের সেবা দাসিকা। তাই ভগবান বললেন, যে আমাকে আত্মনিবেদন করলো না, শুধু চরণ সেবা করলে সেখানে আমার ভালো লাগে, তবে ততখানি ভালো লাগে। তাই ভগবান বললেন, নাহং তৃষ্ণামি বৈকুণ্ঠেন, আমি বৈকুণ্ঠে থাকি। প্রভু কি গো মায়েরা, আপনাদের মধ্যে কেউ যদি যোগী ঋষি থাকেন একটু হাত তুলুন তো। যোগী ঋষিদের কাজ কি? যোগী ঋষিরা হলো শান্ত রসের ভক্ত, রস হলো পাঁচটি, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধু। এই প্রথমে যে শান্ত রস, সেই শান্ত রসের পাত্র হলেন আমার যোগী ঋষি মুনিগণ। তারা কি করছে মা? দেখুন মা, এত বড় আমরা হতে পারি না, কারণ যোগীগণ ঋষিগণ মুনিগণ বিষয় ত্যাগ করেছে, বৈভব ত্যাগ করেছে,
স্ত্রী ত্যাগ করেছে, কি করেনি মা? সংসার ত্যাগ করেছে, সন্ততি ত্যাগ করেছে, সব ত্যাগ করে ভগবানের সাধনায় বসেছে। এক ভক্ত ভগবানকে লক্ষ্য করে বলছে, ভগবান তুমি কি করে বললে বলো না গো, যারা সর্বস্ব কিছু ত্যাগ করে তোমার চিন্তায় তোমার আরাধনাতে বসেছে, তুমি কেন তাদের কাছে থাকো না? কে মা বলুন কৃপা করে, ভগবান কেন? যে যোগীরা সর্বস্ব কিছু ত্যাগ করে ভগবানকে সমর্পণ করার জন্য বসেছে, ভগবানকে উপলব্ধি করার জন্য বসেছে, সেই যোগীদের কাছেও ভগবান থাকে না। কারণ ও মায়েরা শান্তরস শান্তরসের ভক্ত যারা, তারা হৃদয়ের মধ্যে ভগবানের সত্তাকে খুঁজছে। ভগবান বলল যে আমার সত্তাকে খোঁজে কিছুদিন পরে সে সত্তার সঙ্গে মিশে যেতে চায়। তাই চৈতন্য চরিতামৃতে বললেন, কি বলছেন? শান্ত দাস্য সখ্য বাৎসল্য সিঙ্গার চারিরস, চারি ভাবের ভক্ত যত কৃষ্ণ তার বস। যথেচ্ছ বিহরি কৃষ্ণ করে অন্তর ধ্যান, অন্তর ধ্যান করি কৃষ্ণ করে অনুমান। চিরকাল নাহি করি আমি প্রেম ভক্তি দান, ভক্তি বিনা জগতে দেখো নাহি অধিষ্ঠান। যুগ ধর্ম প্রবর্তাই মু নাম সংকীর্তন, চারি ভাবের ভক্তি দিয়া নাচাই মু ভুবন। আপনি হই মু ভক্ত ভাব অঙ্গীকারে, আপনি শিখামু ভক্তি ভাব, আপনি হই মু ভক্ত ভাব অঙ্গীকারে। নিজে ভক্ত হবে, নিজে জগৎকে ভক্ত করাবে, নিজে হা কৃষ্ণ বলে কাঁদবে, জগৎকে কাঁদাবে। কিন্তু এর মধ্যে শান্তকে ধরলেন না। তাই শান্ত রসের ভক্ত যারা, তারা সমস্ত কিছু ত্যাগ করেছে, করলেও কি হবে? তাদের মধ্যে যে অহং, আমি সেই, মানে দুধের সঙ্গে জল যদি মিশিয়ে দেওয়া হয় জলের কোনো রূপ থাকবে মা? তাহলে ভগবানের সঙ্গে তারা মিশতে চায়, তাদের আবার কি রূপ থাকবে? আমি জল, আমি দুধের সঙ্গে মিশে বলবো আমি দুধ? কখনো হতে পারে না। ভগবত্ব শক্তি আর জীব শক্তি দুটো আলাদা। তাই ভগবান শান্তরসে অত প্রিয় নয়। তাই বললেন যোগিনাম হৃদয় নাচো, আমি যোগীদের হৃদয়ে থাকতে ভালোবাসি না। এরপর কি বলছে? মদ ভক্ত যত্র গায়ন্তি, কি গো মায়েরা, ভক্ত মন্ডলী বাবারা একটু কৃপা করে বলুন, ভগবানের ভক্ত আপনারা তো, যারা যারা ভগবানের ভক্ত একটু হাত তুলুন তো মায়েরা। বা বা বা, রাধে রাধে। কিন্তু মা আপনারা হয়তো ভগবানের ভক্ত হতে পেরেছেন, কিন্তু আমরা না। কেন বলুন তো? ভগবান কি বলছে কথাটা ভালো করে শুনুন। মদ ভক্ত, মত মানে আমার ভক্ত। আচ্ছা মা, ভগবানের ভক্ত কেমন হবে একটু কৃপা করে বলুন, ভগবানের ভক্ত কেমন হবে? যেমন দেখুন, যদি কেউ চোরকে অনুসরণ করে সে চোরের মতো হয়, যদি কেউ গুন্ডাকে অনুসরণ করে সে গুন্ডার মতো হয়, যদি কেউ মাতালকে অনুসরণ করে সে মাতালের মতো হয়। চোরের ভক্ত চোর, মাতালের ভক্ত মাতাল, ব্যভিচারীর ভক্ত ব্যভিচার। আর ভগবান বললেন যে আমার ভক্ত, তাহলে ভগবানের ভক্ত কেমন হবে মা? চোরের ভক্ত চোর হবে, তাহলে ভগবানের ভক্ত কেমন হবে? ভগবানের মতো হবে। নিতাই গুরু গৌর প্রমানন্দে হরি হরি। তাহলে ভগবানের ভক্ত আমরা, এই তিলক করেছি বলে? বেশ দেখুন, ভালো করে লক্ষ্য করুন, আপনারা যেটা ধারণ করেছেন যে তিলকটা করেছেন, ওই তিলকটি হলো গোপী চন্দন, ওটাও বৃন্দাবনের রাজ। আর এই যে তিলকটি ধারণ করেছি, এটা হলো মধুময় শ্রীধাম বৃন্দাবনের রাধা কুণ্ডের মৃত্তিকা। কৃপা করে বলুন জননী, শুধু তিলক ধারণ করলেন, মালা নিলে কি ভগবানের ভক্ত হওয়া যায়? তাহলে কি বলছে? মদ ভক্ত যত্র গায়ন্তি, আমার ভক্তগণ কেমন হবে জানো?
আমার ভক্তগণ হবে আমার মত, রাধে রাধে আমার ভক্তগণ হবে আমার মত। তাহলে মা আপনারা ভগবত ভক্ত বলে সবাই তো এই আসনটা আজকে এসে বসতে পারেনি, পেরেছে? তাহলে কৃপা করে বলুন আপনাদের কত জন্মের সুকৃতি, কত জন্মের সৌভাগ্য হয়েছে গো, ভগবানের শ্রী রাতুল যুগল চরণে আপনাদের মতি হয়েছে। এটা আপনাদের কিছু নয়, যেমন বৎসরের শেষে আপনি কাজকর্ম করেন, কাজকর্ম শেষে ইচ্ছে নেই তবু একটু টাকা বাঁচলো আপনি ব্যাংকে রাখলেন, একটু একটু করে জমা করেছিলেন, কিন্তু ইচ্ছা ছিল না। কিন্তু যখন একদিন আপনার বিপদ হলো, মনে হলো, আপনার স্ত্রী মনে করে দিল, দেখো তুমি টাকা নেই বলছো, ওই যে কিছু কিছু করে জমা করেছিলে, দেখো তো কত টাকা। ব্যাংকে গিয়ে যখন আপডেট করলেন পাসবুক, দেখলেন কি মা আপনার যে টাকাটা হয়েছে সে টাকাটা খরচের মতোই গো। তাহলে আপনারা একটু একটু করে জন্মে জন্মে একটু করে সময় দিয়েছিলেন ভগবানের সেবার জন্য, তাই ভগবান সেটা বিফলে করেনি, সেই ফলটুকু দেওয়ার জন্য ভগবান আপনাদেরকে আজ হরিবাসরে টেনে নিয়ে এসেছে। চল হরি কথা কৃষ্ণ কথা ভগবত শ্রবণ কথা শ্রবণ কর, রাধে রাধে। তাই মা আপনারা ভগবত ভক্ত, ভগবান বললেন আমার ভক্তের কাছে আমি থাকি, তাহলে আপনাদের কাছে আমার ভগবান সূর্য সম হয়ে রয়েছে, সেই কিঞ্চিত রশ্মিটুকু এ অধমকে প্রদান করবেন, তাহলে হয়তো কিঞ্চিত হরি কথা ভাগবতীয় কথা আপনাদের কাছে শ্রবণ করাবে, কৃপা করে আশীর্বাদ করবেন। সবার কাছে গিয়ে তো প্রণাম নিবেদন করা সম্ভব নয়, আমি হরিবাসর থেকে ভগবত ভক্তজনে শ্রী রাতুল যুগল চরণে রইল এ দিন জনার সহস্র সহস্র কোটি দণ্ডবত প্রণিপাত। এইবার বলবো মা, আপনারা কৃপা করেছেন তো, প্রাণ ভরে আশীর্বাদ করেছেন তো, এইবার কিন্তু আমার হৃদয়ে বল আসলো। যেমন দেখবেন যে ছোট ছেলে বা বড় মানুষের শ্বাসকষ্ট হয়, শ্বাসকষ্ট হয় দেখবেন ওই ডাক্তারও বলছে আর কোনো চিন্তা করার দরকার নেই, ওকে ভর্তি করে দাও, গ্যাস দিতে হয়। যখন শ্বাসকষ্ট রোগীটা একটু গ্যাস পায়, গ্যাসটা ঘানে যখন টানে, সে একটু বলে বাহ আমার একটু বল আসলো, আমার একটু ক্ষমতা আসলো। তেমনি মা এতক্ষণ আমার